অসুস্থ অবস্থায় জঙ্গলে পড়েছিল একটি ষাঁড়, ঘিরে ধরেছিল কুকুর এবং শেয়াল। জানতে পেরে অসুস্থ ষাঁড়টিকে উদ্ধার করে লোকালয়ে এনে চিকিৎসার ব্যবস্থা করলেন কেশিয়ারির অর্জুনগেরিয়া গ্রামের বাসিন্দারা। গ্রামবাসীদের এমন তৎপরতায় খুশি কেশিয়ারি ব্লক প্রাণী সম্পদ দপ্তর। জানা গেছে, বুধবার সকালে গ্রামের পাশের জঙ্গলে শেয়াল ও কুকুরের চেঁচামেচি শুনে এলাকার মানুষ গিয়ে দেখেন একটি ষাঁড় অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে। নড়াচড়ার ক্ষমতা ছিল না ষাঁড়টি। তখন গ্রামের বেশ কয়েকজন যুবক একত্রিত হয়ে দড়িতে বেঁধে ষাঁড়টিকে চ্যাং দোলা করে গ্রামে নিয়ে আসেন। বৃষ্টি থেকে বাঁচাতে তার উপরে ত্রিপলের ছাউনি করে দেন গ্রামের মানুষ। নিচেও বিছিয়ে দেওয়া হয় খড় এবং অন্যান্য সামগ্রী। এরপর কেশিয়ারি ব্লক প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে খবর দেওয়া হয়। প্রাণী সম্পদ দপ্তরের কর্মীরা এসে ষাঁড়টির চিকিৎসা শুরু করেন। ইনজেকশন সহ সেলাইন দেওয়া হয়। গ্রামবাসীরা জানাচ্ছেন, চিকিৎসা পেয়ে কিছুটা সুস্থ হয়ে উঠছে ষাঁড়টি, খাবারও খাচ্ছে। কেশিয়ারি ব্লকের মোবাইল ভেটেনারি ইউনিটের এক চিকিৎসক জানান, ষাঁড়টি হাইপোথার্মিয়া রোগে আক্রান্ত। অস্বাভাবিকভাবে শরীরের তাপমাত্রা নেমে গিয়েছে। কয়েকদিন ধরে খাওয়া দাওয়া না করার ফলে দুর্বল হয়েছে, প্রয়োজনীয় চিকিৎসা করা হয়েছে। গ্রামের একটা ষাঁড় ছিল, বয়সও হয়ে গেছে, ও জঙ্গলের মাঝখানে পড়েছিল। আমরা খাওয়ার পরে চটজলদি গ্রামের কিছু স্বেচ্ছাসেবক বাহিনীরা, আমরা যুব সমাজ, আমরা গিয়ে 15-20 জন ওকে নিয়ে এসে গ্রামের সামনে রেখেছি। আর ভোরে আয় যখন যাই, আমরা দেখি কুকুর এবং শিয়ালের চারধার ওকে ব্যারিকেড করে রেখেছে। কখন ও মারা যায় তখন তাদের খাদ্য তালিকার মধ্যে চলে আসে। সেটা এ করে আমরা আবার স্বাস্থ্য পশু চিকিৎসালয়ে জানিয়েছি, সেখান থেকে ডাক্তারবাবু আসবেন বলেছেন। এখন আমরা বাড়ি চলে এলাম। কিভাবে তাকে মানে সুরক্ষা করলেন? সুরক্ষা বলতে উপরে আমরা তিরফলের পেপার ঘেরে দিয়েছি, নিচে পুরো একটা আসন করে খড় এবং কাঁচা ঘাস দিয়ে ও খাবারও খাচ্ছে একটু একটু করে। কি কারণে অসুস্থ সেটা আমরা এখনো বলতে পারছি না, ডাক্তাররা এটা এ বিষয়ে ভালোভাবে বলতে পারবে। আপনারা খবর দিয়েছেন চিকিৎসালয়ে? স্বাস্থ্য বিভাগে জানিয়েছি। এবং শুনেছি যে গ্রামের যারা পশু চিকিৎসক আছে তারাও নাকি কিছু কিছু সময় তারাও আমাদের গ্রামে খোকন কর ও একটি পশু চিকিৎসালয়ে আছে, ও টুকটাক চিকিৎসা ট্রিটমেন্ট করেছে। তা বাদেও স্লাইন ফ্লাইন এগুলো দেওয়ার একটা ইয়ে আছে, ব্যয়বহুল ব্যাপার, ওটা স্বাস্থ্য জানিয়েছে। এছাড়া বিএলডি অফিস থেকে এমভিউ যে মোবাইল ভেটেনারি ইউনিট, যারা হঠাৎ করে গ্রামবাসীরা অর্জুনগেরিয়া থেকে ফোন করার জন্য আমরা ওখানে এসেছি ষাঁড়টাকে দেখতে। ষাঁড়টার টেম্পারেচার ফল করে গেছে, হাইপোথার্মিয়া কেস 96 নেমে গেছে। ওয়েদার কারণে আর কোনো সিস্টেমিক প্রবলেমের কারণেও হয়তো হতে পারে। তার জন্য আমরা স্যালাইন করলাম, ডিএনএস করেছি, সঙ্গে ডেক্সন আইভি দিয়েছি, নিউরোকাইন্ড প্লাস বেট 20 ml মতো আইভি করেছি, সঙ্গে ফসফরাস ইঞ্জেকশন দিয়েছি। কন্ডিশন দেখা যাক, কতটা উন্নতি হয় তারপরে। কি করলে আরো বেটার হতো বা কি মনে করলে? বলতে গেলে মোটামুটি যেগুলো ওষুধ দিয়েছে এই মুহূর্তে ওটাই এখন চলুক, কারণ তো সবকিছু তখন সহ্য করার যা কিছু দেওয়া আছে মোটামুটি ঠিকই আছে। দেখা যাক আর কতটা উন্নতি হয়, তারপরে কিছু কিছু যদি লাগে তারপরে দেওয়া হবে। খাবারটা খাওয়া শুরু করুক। শোনা যাচ্ছে যে জঙ্গলের মাঝে ছিল ষাঁড়টি এবং তারপরে গ্রামবাসীদের তৎপরতায় সুরক্ষা করা হয়েছে যে একটা ত্রিপল দিয়ে। এটা কতটা তৎপরতা? মোটামুটি ঠিক আছে, কিন্তু নিচটা ঠান্ডা হওয়ার জন্য এবং ওয়েদারটা ঠান্ডা হওয়ার জন্য খুবই একটু প্রবলেম করছে। চারদিকে একটু মানে আগুন করে একটু যাতে গরম করা হয়ে যায় শরীরটা, ওটা দেখতে লাগবে। ওটা ঠিকই আছে মোটামুটি, আরেকটু এটা করলে আর বেটার হতো। কি মনে করছেন ষাঁড়টাকে কি তোলা? প্রথমে মেডিসিনের উপরে আমরা ভরসা রাখি, দেখা যাক মেডিসিনের কতটা নিতে পারে, কতটা উন্নতি হয় সেটা 24 ঘন্টার মধ্যে বোঝা যাবে। মানে আপনারা কি যোগাযোগ রাখবেন? অবশ্যই যোগাযোগ রাখবো। আমার সবচেয়ে একটা জিনিস ভালো লেগেছে, অর্জুনগাড়িয়া গ্রামবাসী নিজ চেষ্টায়, নিজ সবাই মিলে নিজ চেষ্টায় ওরা জঙ্গল থেকে তুলে এনে সুন্দর একটা ছাউনির ব্যবস্থা করেছেন এবং যাতে ওটা ভালো থাকে সে ব্যবস্থাটা করেছেন, এটা খুব দেখে খুব ভালো লাগলো। সঙ্গে রাহুলবাবু আমাদের বিএলডি অফিসে যোগাযোগ করেছেন, আর খোকনবাবুটাও সবাই এরা আছে, এরা মোটামুটি এদের সহযোগিতা খুব ভালো। আর আপনারা আর একটা কাজ করতে পারেন, আপনারা একটু পাশে একটু আগুন জ্বেলে যাতে ওর শরীরটা গরম থাকে এই ব্যবস্থা আপনারা করুন, আমার মনে হয় এটা ভালো হবে এবং জলদি তাড়াতাড়ি ইম্প্রুভ করবে আর কি। ডাক্তারবাবু, কী কারণে এই রোগটা, এই যে হাইপোথার্মিয়া, কী কারণে? হাইপোথার্মিয়া কেসটা আগে থেকে খাবার না খাওয়া, ডেবিলিটি একটা কারণ হতে পারে। আবার মেন কথা হচ্ছে তো এখন তো ষাঁড় ছেড়ে দিলে তো তেমন একটা খাবার ঠিক মতো পায় না, বা খাবার পেলেও হয়তো সঠিক ট্রিটমেন্টটাও পায় না, সেটা তো একটা কারণ হতেই পারে। এবং খুবই রোগা হয়ে গেছে, যেটা হচ্ছে ডিওয়ার্মিং ঠিক মতো হয় না, ডিওয়ার্মিং এর জন্য একটা প্রবলেম, এরা হচ্ছে অ্যানিমিয়াতে ভুগে,
রক্তাল্পতা খুবই কেস, এটা একটা খুবই বড় প্রবলেম হয়ে থাকে, এর জন্য রোগাও হয়ে গেছে খুবই, এটা একটা খুবই সমস্যা। যে আরও বেশি করে বড় মানে সবাই তো ছেড়েই দেয় সার, বলতে গেলে লক্ষ্য নজর কেউ করে না, এটা খুবই একটা সমস্যা। কি নাম স্যার? আমার নাম গোকুল মাইতি, কেশিয়ারি ব্লকের এমভিউতে প্যারাভেট হিসেবে আমি নিয়োজিত। কেশিয়ারিতে একই ছাদের তলায় পুরুষ এবং মহিলাদের জন্য প্রফেশনাল ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি ম্যাজিক টাচ, কেশিয়ারি খড়গপুর রোড। আমাদের এখানে আধুনিক এবং উন্নত মানের ইনস্ট্রুমেন্টের সাহায্যে বিউটি পার্লারের এবং স্যালনের সমস্ত কাজ করা হয়। রয়েছে অ্যান্টি ডেন্ড্রফ ট্রিটমেন্ট, হেয়ার ফল ট্রিটমেন্ট, অ্যাকনে ট্রিটমেন্ট, কেরাটিন, ন্যানোপ্লাস্টিয়া, বোটক্স, ডার্মা প্ল্যানিং, ফেশিয়াল, হাইড্রোফেশিয়াল, বিবি গ্লো, সিসি গ্লো, মোল রিমুভাল, ইয়ার অ্যান্ড নোজ পিয়ারিং, মেনিকিওর, পেডিকিওর এবং বডি পলিশিং ইত্যাদি বিউটিশিয়ানের কাজ অভিজ্ঞ এবং যত্ন সহকারে করা হয়। ছেলেদের নানান স্টাইলে হেয়ার কাটিং, ত্বকের যত্ন, স্পা, ট্রিমিং, শেভিং ইত্যাদির জন্য আসুন শীতাতপ নিয়ন্ত্রিত এক্সক্লুসিভ ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি ম্যাজিক টাচে। আমাদের ফোন নম্বর 9749792862।